আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিতে থাকছে মসুর ডালের কাবাব এই কাবাবটি কিন্তু মাংসের কাবাবকেও হার মানিয়ে দেবে আমাদের হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু খুবই কম সময় তৈরি করে নেওয়া যায় আর গরম গরম ভাত পোলাও বিরিয়ানির সাথে জাস্ট জমে যাবে তো আশা করছি আমার আজকের এই কাবাব রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে নিই প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ পানি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ মসুর ডাল আর এই ডালটাকে কিন্তু আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ডালটা সিদ্ধ হওয়ার জন্য তো ডালটা কিন্তু আমার একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আর এই ডালটা সিদ্ধ হতে আমার পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে তো দেখুন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু একটু ভেজা ভেজা ভাব আছে তো এর মানে এটার মধ্যে আরও কিছুটা পানি আছে তো আমি এই পানিগুলোকে কিন্তু একদম ভালোভাবে শুকিয়ে নেব ডালের মধ্যে যেন কোনোভাবেই ভেজা ভেজা ভাব বা পানি না থাকে না হলে কিন্তু কাবাবগুলো ভালো হবে না তো যখন দেখবো ডালের পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর ডালটা এরকম আঠালো আঠালো হয়ে গিয়েছে তখন অন্য একটা বাটিতে নিয়ে এটাকে ঠান্ডা করে নেবো ডালের এই কাবাব তৈরিতে কিন্তু আমি ডিম ব্যবহার করব তাই এখানে দুটো সিদ্ধ ডিম নিয়েছি এখন এগুলোকে একটা ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নিব আর এই কাবাবে যে ডিম ব্যবহার করতেই হবে এমন কিন্তু নয় আপনারা চাইলে কিন্তু ডিম ছাড়াও এই কাবাবটা তৈরি করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ডিমগুলো কাটা হয়ে গেলে একটা সাইডে রেখে দিবো এখন ডালের মধ্যে একে একে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ভাজা পেঁয়াজ চাইলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন কিন্তু ভাজা পেঁয়াজ দেওয়ার কারণে কিন্তু কাবাবটা খেতে বেশি ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি দুটো ভাজা শুকনা মরিচ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিবো এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ি আমি এখানে কেনা গরম মশলা গুঁড়িটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কাবাব মশলা বা বাসায় যে গরম মশলা তৈরি করেন সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন এখন এখান থেকে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম হাফে চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ি আর স্বাদ মতো লবণ এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মেখে নেব তো সব কিছু একত্রে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি কাবাবগুলো তৈরি করে নিব কাবাব তৈরির আগে অবশ্যই কিন্তু হাতে একটু তেল লাগিয়ে নেবেন এতে করে কিন্তু কাবাবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় এখন পরিমাণ মতো ডাল নিয়ে দুই হাতের সাহায্যেভাবে চাপটা করে একটা কাবাবের মতো তৈরি করে নিব এখন এর ওপরে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো ডিম এখন আবারও কিছু পরিমাণ ডাল নিয়ে এর ওপরে চাপটা করে দিয়ে দিচ্ছি এখন খুব হবে চারপাশে স্টিল করে দিব যেন কোনোভাবেই ভিতরের ডিমটা দেখা না যায় আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে এতে করে কিন্তু কাবাবগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যাবে তো এভাবে করেই কিন্তু আমি সবগুলি কাবাব তৈরি করে নেবো আর এই কাবাবগুলোকে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন মসুর ডাল দিয়ে যে এত মজার কাবাব তৈরি করা যায় আসলে ভাবাই যায় না একবার হলেও কিন্তু এটা বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেলে এখন আমি কাবাবগুলোকে কোটিং করে নিব তাই এখানে একটি ডিম ভেঙে নিচ্ছি আর নিয়েছি কিছু বেডগ্রামস চাইলে কিন্তু আপনারা বেড গ্রামসের পরিবর্তে এখানে বিস্কুটের গুঁড়াটা ব্যবহার করতে পারেন প্রথমে আমি ডিমের মধ্যে কাবাবটাকে কোট করে নিব তারপর বেডগ্রামসের মধ্যে কোট করে নিব আমি অন্য হাতের সাহায্যে পেডগ্রামসে কোট করে নিচ্ছি এতে করে কিন্তু গ্রামসগুলো নষ্ট হবে না আরেকটু সময় নিয়ে কিন্তু এটাকে কোটিং করে নিতে হবে তো এভাবেই করেই কিন্তু আমি সবগুলি কাবাব কোটিং করে নিয়েছি কাবাবগুলোকে এভাবে কোট করে আপনারা এক সপ্তাহ থেকে পনেরো দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন আর যখন খুশি তখন ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো এখন আমি কাবাবগুলোকে ভেজে নিব তাই এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি এখন কাবাবগুলোকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যেন কাবাবগুলো সব জায়গার দিক থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর এই কাবাবগুলো কিন্তু ভাজতে তেমন একটা সময় লাগে না খুবই কম সময়ে ভেজে নেওয়া যায় তো কাবাবগুলোকে আমি ঠিক এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আপনারা চাইলে থেকে হালকা বা আরও গাঢ় কালার করে ভেজে নিতে পারেন তো একইভাবে সবগুলি কাবাব আমি ভেজে নিব মসুর ডালের এই কাবাব কিন্তু মাংসের কাবাবের স্বাদকেও হার মানিয়ে দিবে গরম গরম ভাত পোলাও বিরিয়ানির সাথে কিন্তু জাস্ট জমে যাবে আপনি চাইলে কিন্তু বিকেলের নাস্তায় সস বা চাটনির সাথেও এটা পরিবেশন করতে পারেন বাসায় একবার হলেও এই ডালের কাবাবটি ট্রাই করবেন আশা করছি আপনার পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর এই কাবাবটা বানাতে কিন্তু তেমন কোনো ঝামেলাও পোহাতে হয় না তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই রেসিপিটিও সবার কাছে ভালো লেগেছে তাহলে আজ এখানেই বিদায় নিব হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফিজ